গত শনিবার ইসরায়েলে প্যালেস্তিনপন্থী হামাস গোষ্ঠীর অতর্কিত হামলার পর নতুন করে উত্তেজনা বেড়েছে মধ্যপ্রাচ্যে। 50 বছর পর যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে তেল আবিব। এরই মধ্যে যুদ্ধের চতুর্থ দিন অর্থাৎ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে ভারতীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছেন তিনি। পাল্টা প্রধানমন্ত্রী মোদী ইসরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নরেন্দ্র মোদী লিখেছেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করে পরিস্থিতি সম্পর্কে আপডেট দিয়েছেন, এর জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। ভারতের মানুষ এই কঠিন সময়ে দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ভারত দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা করে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় গোটা বিশ্ব দুই পক্ষে ভাগ হয়ে গেলেও ভারত নিরপেক্ষ অবস্থান নিয়েছিল, যুদ্ধের সমালোচনা করেছিল, আবার সরাসরি রাশিয়ার বিরুদ্ধেও যায়নি, বরং পশ্চিমী দেশের সমালোচনা সত্ত্বেও রাশিয়ার থেকে সস্তায় তেল কিনেছে। কিন্তু হামাস ইসরায়েল দ্বন্দ্বে প্রথম থেকে হামাসের হামলার সমালোচনা করেছে ভারত সরকার। গত শনিবার ইসরায়েলে হামাসের হামলার পরই এই হামলার নিন্দা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, ইসরায়েলে সন্ত্রাসবাদী হামলার খবরে গভীরভাবে শোকাহত, হতাহতদের এবং তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই, তাদের জন্য প্রার্থনা করছি। এই কঠিন সময়ে আমরা ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করছি। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।